গতানুগতিক পদ্ধতিতে রান্না করা মাছের স্বাদ যখন বিরক্তির পর্যায়ে চলে যায় তখন প্রয়োজন একটু ভিন্ন কিছু, আর এই ভিন্ন কিছু পাবেন আমার রান্নাঘরে। আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি সামুদ্রিক মাছ, যার নাম লাক্ষা। আর রেসিপিটি পেয়েছি আমি উড়িষ্যার এক ভাবির কাছ থেকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। প্রথমেই আমি ফ্রাইং প্যানে আধা কাপ পরিমাণ পানি ঢেলে দিয়েছি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে আমার রেসিপিটি আজ ভিন্ন। এখন দেব সামান্য পরিমাণ হলুদ। সামান্য লবণ এবং সামান্য একটু তেল। তেল দেওয়ার পর আমি আস্তে আস্তে মাছের টুকরোগুলো এই পানিতে ছেড়ে দেব। পানির মধ্যে মাছগুলোকে আমরা 5 থেকে 7 মিনিট ভাপে সেদ্ধ করে নেব, যেন মাছের যে আষ্টে গন্ধটা থাকে ওটা চলে যায়। মাছের টুকরোগুলো অনেকটা সামুদ্রিক ছুরি মাছের মতো ছোট ছোট। আগেই বলে রাখি, উড়িষ্যার এই রেসিপিতে যে কোনো বড় মাছ রান্না করলেই আপনি অসাধারণ স্বাদ পাবেন। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। অন্য একটা প্যানে সামান্য তেল ঢেলে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে ঢেলে দেব 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, সামান্য ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ সামান্য ভেজে নেব, তবে ব্রাউন বা বেরেস্তা করব না। এখন ঢেলে দিচ্ছি স্বাদমতো লবণ। সামান্য মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া এবং সামান্য ধনিয়ার গুঁড়া। মশলাটা যেন পুড়ে না যায় এজন্য একটু পানি ঢেলে দেব। সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেব তেল উঠে আসা পর্যন্ত। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন ঢেলে দেব বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম এবং পেস্তা বাদাম একসাথে বেটে নিয়েছি। আবার মশলাটা কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, তেল উঠে এসেছে। এখন আমি এই কষানো মশলাটা সেই যে সেদ্ধ করে রাখা মাছ ছিল ওটাতে ঢেলে দেব। কষানো মশলাটা মাছের উপর ঢেলে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 4 থেকে 5 মিনিট। চার থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবং মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টানো হয়ে গেলে এখন দেব লেবুর রস। আমি একটা লেবুকে 4 ভাগের 3 ভাগ রস করে নিয়েছি, ওটা আমি এখন মাছের উপর ঢেলে দেব। লেবুর রসের সাথে আমি 1/2 কাপ পানিও ঢেলে দিয়েছি। এখন 2-3টে কাঁচামরিচ দিয়ে মাছগুলোকে আমি ঢেকে রান্না করব আরো 10 মিনিট। আমার মাছ রান্না হয়ে গিয়েছে,
এখন আমি সার্ভ করতে চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।